সবাইকে আবারো স্বাগত আমাদের পিএসপি দা ভাই বাংলা টিউটোরিয়ালে। তো লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের অ্যারে শর্টিং নিয়ে আলোচনা করেছিলাম এবং এই টিউটোরিয়ালে আমরা অ্যারে রেফারেন্স আর পিএসপি রেফারেন্সে আসলাম এবং সেখানে আমরা অ্যারে যে মডিউলটা আছে সেটা কাজ করবো। এখানে অসংখ্য মেথড আছে এবং প্রত্যেকটা মেথড আমরা খুব স্পষ্টভাবে বুঝবো এবং এটা নিয়ে কাজ করবো। তো একটা ভিডিও যাতে স্কেপ না হয়, তো ফার্স্ট অফ অল আমরা জানি অ্যারে কি। তো এটা আমরা অলরেডি আগে বলেছিলাম এবং তিন টাইপের অ্যারো আমরা দেখতে পাচ্ছি, ইনডেক্স অ্যারো, অ্যাসোসিয়েটিভ অ্যারেস এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারেস, রাইট? ইনডেক্স অ্যারো বলে ফেলেছিলাম। তো ইনডেক্স অ্যারেস, অ্যাসোসিয়েটিভ অ্যারেস এন্ড মাল্টি ডাইমেনশনাল অ্যারেস। তো এই লেকচারে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ এগুলো আমরা ইতিমধ্যে জেনে গেছি। আমাদের প্রথম যে মেথডটা আছে অ্যারের সেটা হচ্ছে অ্যারে চেঞ্জ কি কেস। দ্যাটস মিন আমরা কোনো একটা অ্যারের যে কি এবং ভ্যালু, আমরা জানি যে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে পেয়ার হয় কি এবং ভ্যালু দিয়ে। এটা হচ্ছে আমার কি এবং এটা হচ্ছে আমার ভ্যালু, এটা হচ্ছে আমার কি এবং এটা হচ্ছে আমার ভ্যালু, এটাও আমার কি, এটাও আমার ভ্যালু। তো আমরা প্রথম যে মেথডটা আছে সেটা হচ্ছে অ্যারে চেঞ্জ কি কেস। এই মেথড দিয়ে কি করতে পারি, আমাদের একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে থাকে, তার যে কিগুলোকে আছে সেই কিগুলোকে আমরা লোয়ার কেস এবং আপার কেস দুইটা পাস করতে পারি। যেমন আমি এখানে লক্ষ্য করি, আমরা এখন লক্ষ্য করি এখানে এখানে কি আছে দেখেন, এখানে দুইটা আমার একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, আপনি দেখতে পাচ্ছেন তার মধ্যে কি এবং ভ্যালু দেওয়া আছে এবং তিনটা দেওয়া আছে। লাইক আমি আরো একটা অ্যাড করি, সাপোজ হচ্ছে ইয়ে মনস্টার এবং তার ভ্যালু যদি আমি অ্যাসাইন করে দেই লাইক হচ্ছে গিয়ে 165, তাহলে কি হলো আমার এখানে অলরেডি চারটা ভ্যালু চলে আসলো, রাইট? এর সিঙ্গেল কোটেশন দেন বা ডাবল কোটেশন দেন কোনো সমস্যা নেই। তো প্রথমত আমি এখানে লক্ষ্য করি আমার এই যে অ্যারে চেঞ্জ কি কেস এই মেথডের মধ্যে কাজ কি বা এই মেথডটা কাজ কি। সো দেখেন এটা একটা বিল্ডিং মেথড, হ্যাঁ এটা তো প্রথম জানিয়ে এটা বিল্ডিং মেথড যেটা আমাদের পিএসপি দিয়েছে। এটা কাজ হচ্ছে আমরা এর মধ্যে একটা অ্যারেকে রেখে খুব সহজে অ্যারের কিগুলাকে আমরা কি করতে পারবো, আপার কেস এবং লোয়ার কেস করতে পারবো। যখন আমি এই প্রিন্ট হচ্ছে দেখার জন্য আমার আউট প্রিপারেশন করার জন্য অ্যারে চেঞ্জ কি মেথড তার মধ্যে রাখলাম হচ্ছে আমার অ্যারে এবং কমা দিয়ে সেপারেট করে বলে দিলাম কেস আন্ডারস্কোর আপার। এটার কাজ কি দেখেন, উপরে আপনি লক্ষ্য করেন আমার সাবলাইন নাম ভিএস কোড আমরা কি চেঞ্জ দিয়েছে, কেস আপার ইজ ইউজড উইথ এন অ্যারে চেঞ্জ কি কেস এন্ড ইজ ইউজ কনভার্ট অ্যারে কেস টু আপার কেস। তার মানে বোঝা যাচ্ছে যে আমার এই যে এটা দেওয়ার কারণে এবং আমি এখানে এই যে অ্যারে ডিক্লেয়ার করলাম এইচ তার পাশাপাশি কেস আপার লেখার কারণে আমার যে কি গুলো আছে তার প্রতিটা নেমে হচ্ছে কি হয়ে যাবে, আপার কেস হয়ে যাবে, রাইট? তো আমি যদি এখন লক্ষ্য করি এবং এটা যদি পেস্ট লোড করি দেখেন পিটার বেন জো মনস্টার, তার মানে অ্যারের যে ভ্যালু গুলো কি গুলো আছে সেই কি গুলোকে আমরা খুব ইজিলি করতে পারি, আপার কেস করতে পারি, রাইট? তো এখন যদি আমি চাই যে লোয়ার কেস করবো খুবই ইজি, দেখেন কেস আন্ডারস্কোর লোয়ার যদি পাস করে দেন তাহলে সেটা কি হচ্ছে অটোমেটিক লোয়ার হয়ে যাবে। যেমন আমি লিখলাম লোয়ার কেস আন্ডারস্কোর লোয়ার, এখন যদি আমি লোড করি তাহলে দেখবো সবগুলো লোয়ার কেস হয়ে গেছে, টুইটার বেন জো মনস্টার। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যে মেথড অ্যারে চেঞ্জ কি কেস সেটা দিয়ে আমরা বলতে পারি, রাইট? তো এগুলো দেখে নেবেন কেস আপার কেস দশ দেখে নেবেন। তারপরে যেটা আছে অ্যারে চাঙ্ক, অ্যারে চাঙ্ক এটাও একটা বিল্ডিং মেথড পিএসপি, সেটাতে আমরা কি করব জাস্ট আমরা অ্যারে কে সেটা পৃথক করতে পারি। লাইক আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, সাপোজ ধরুন এই একটা অ্যারে, এটা পুরোটা একটা অ্যারে, তাই না? অ্যারে চাঙ্কের মাধ্যমে কি করতে পারি, এই যে অ্যারের ভ্যালুগুলো আছে, হ্যাঁ এটা তো ইনডেক্স অ্যারে, এই যে অ্যারের ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আবার দুটোতে ভাগ করে এর ভিতরে আরো আরো অ্যারে ডিক্লেয়ার করতে পারি, আরো অ্যারে বানাতে পারি। তো আমি যদি এটা কপি করি তাহলে আমি একটু বুঝতে পারবো জিনিসটা। যেমন ধরেন আমি এখানে টেস্ট করলাম, সো আমি কি করতেছি আমার কার্স নামে একটা ইনডেক্সড অ্যারে ডিক্লেয়ার করা আছে যার মধ্যে আমার 2, 4, 6টা ভ্যালু পাস করা আছে, রাইট? আমি যেখানে আরেকটা দিই, সাপোজ ধরেন এক্সাম্পল ধরেন হচ্ছে আদার্স, ওকে? তো দেখেন এটা হচ্ছে আমার একটা অ্যারে যার মধ্যে 8টি ভ্যালু বিদ্যমান। এখন কি করলাম, আমি অ্যারে চাং দিয়ে বললাম এই অ্যারেটা আছে, এই অ্যারে যেটা আছে তার প্রতি দুইটা ভ্যালুকে তুমি আরো পৃথক পৃথক অ্যারে বিন্যস্ত করো। তাহলে আমি এখন যদি এটা লোড করি তাহলে দেখেন কি হলো, এখানে অ্যাকচুয়ালি আমার জেসন ফর্মেট আছে কিনা ওটা হলে ভালো দেখাই, তো আছে যাও দেখাই।
প্রথমে কি করলো, প্রথমে হচ্ছে দেখেন এইটা হচ্ছে আমার ফুল একটা অ্যারে এবং তার মধ্যে ভ্যালু, সে কি করলো প্রথমে একটা আরেকটা অ্যারে ডিক্লেয়ার করলো, আরেকটা বানালো, এই আউটপুট আরেকটা বানালো, তার মধ্যে কি হলো এই দুটোকে রাখলো, এই দুটোকে রাখলো। ওকে, ঠিক সেম ভাবে আরেকটা অ্যারে বানালো, তার মধ্যে হচ্ছে গিয়ে এই দুটোকে রাখলো, ঠিক সেম ভাবে আরেকটা কন্ট্রোল শিফট দিয়ে হচ্ছে আমার ড্র এই ডিজাইনের মানে এই ভিডিও রেকর্ডিং এর। আর তারপর যেগুলো এই দুটাকে আবার সে চান করে দুটা নিয়ে আসলো, আমরা ওখানে দুই দিছি রাইট, আমরা ওখানে দুই দিছি, এখন তিন দিলে তিনটা করে নিতে পারবে। তো ও কি করলো এভাবে পুরোটাকে, একটা অ্যারে ছিল পুরোটাকে অ্যারে ছিল, ও কি করলো এই যে অ্যারেটা আছে এই অ্যারেটা এটা প্রতিটা আরেকটা অ্যারে ভাগ করলো এবং সেই অ্যারের মধ্যে আবার কি করলো এই অ্যারে গুলোকে ঢুকিয়ে দিল, তার মানে সে ছিল একটা অ্যারে এবং তার মধ্যে আটটা ভ্যালু বা ভ্যালু ছিল, অ্যারে চান কি করলো এই অ্যারে ভ্যারিয়েবলটা ধরার কারণে এবং প্যারামিটার দেওয়া আমরা সেবার দিয়ে দুই ইউজ করার কারণে বলা বোঝা যাচ্ছে এখানে যে এই যে অ্যারের ভ্যালু গুলো আছে সেগুলো দুইটা দুইটা করে নিয়ে আবার পৃথক পৃথক আরো অ্যারে বানানো, দ্যাটস ইট। তো আমাদের আউটপুট দেখি দেখেন ঠিক সে কি করছে, প্রথমে এই যে জিরো একটা অ্যারে নিছে এবং এই অ্যারের মধ্যে দেখেন ভলভো এবং বিএমডব্লিউ, এটা একটা ইন্ডেক্স জিরো ইন্ডেক্স এবং ওয়ান ইন্ডেক্স, কারণ জানি এটা ইন্ডেক্স অ্যারে রাইট। তো জিরোতে কি হলো ভলভো, ওয়ানে বিএমডব্লিউ, ঠিক আবার একটা অ্যারে ডিক্লেয়ার করছে বানানো বানানো হয়েছে, তার জিরো ইন্ডেক্সে টয়োটা, ওয়ান ইন্ডেক্সে হোন্ডা, আবার একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে তার জিরো ইন্ডেক্সে মার্সিডিস, ওয়ানে অপেল, আবার একটা অ্যারে ডিক্লেয়ার করেছে তার মধ্যে এক্সাম্পল এবং আদার্স। তো আমরা অ্যারে চাঙ্কের মাধ্যমে খুব ইজিলি কি করতে পারি আমাদের অ্যারের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আবার কি করতে পারি পৃথক পৃথক করে বিন্যস্ত করতে পারি। তারপরে আসি হচ্ছে কি আমাদের অ্যারে কলাম। তো এটা আসলে কি করে অ্যাকচুয়ালি কি করে, এখানে অলরেডি আউটপুট দেখানো আছে, আপনি দেখেন এটা তেমন রান করা দরকার নেই, আমরা এখানে আউটপুট দেখি। প্রথমে হচ্ছে আমরা যে অ্যারে চাঙ্কের মাধ্যমে কি করতে পারি এভাবে অ্যারেকে আবার বিন্যস্ত করতে পারি অ্যারে, তাই না? এবং এই যে অ্যারে এবং তার মধ্যে তিনটা কলাম আছে, এই যে অ্যারে তার মধ্যে তিনটা কলাম আছে এবং এই যে অ্যারে তার মধ্যে তিনটা কলাম আছে। এখন আমরা যে করতে পারি সেটা হচ্ছে অ্যারে কলাম যে মেথডটা আছে সেই মেথডে প্রথম প্যারামিটার পাস করলাম কোন অ্যারেটাকে আমি কলামিং করতে যাচ্ছি, ওকে রেকর্ড করতে যাচ্ছি, তো সেই অ্যারেটার নাম এখানে দিয়ে দিলাম, যেহেতু পুরো অ্যারেটা আমার অ্যারে ভ্যালু দেওয়া আছে তাই আমি পুরোটাকে এই ভ্যালু দিয়ে দিলাম এবং আমি বললাম লাস্ট নেম, তার মানে এই যে অ্যারে থেকে আমি শুধুমাত্র লাস্ট নেমটা নিচ্ছি আর কিছু নিচ্ছি না, এই পুরো অ্যারে থেকে শুধুমাত্র লাস্ট নেমটা নিচ্ছি এবং সে আমার আউটপুট দিচ্ছে গ্রিফিন এবং সে আমার স্মিথ এবং সে ডো। সো আমি যদি এটা কপি করে আমার ভিএস কোডে দেখাই এবং সেটা ব্রাউজার দেখাই তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হবে আপনারা। সাপোজ আমি এখানে টেস্ট করে দিলাম, এখন আমি তো আমার ব্রাউজারে যাই এবং রিলোড করি, তাহলে দেখেন চলে আসছে গ্রিফিন স্মিথ এবং ডো, কারণ আমি এখানে বলছি তুমি লাস্ট নেম নাও। এখন যদি আমি লাস্ট নেমটা এই আন্ডারস্কোর দিয়ে দেই তাহলে কিন্তু সে পাবে না, লাস্ট নেম পাবে না, সে রিলোড দেখাবে, রিলোড শো করবে, আমি রিলোড করি দেখেন সে ফাঁকা পাচ্ছে রাইট, কারণ কি কারণ এই লাস্ট নাম নামে কোনো কলাম এখানে নাই। আমি যেখানে ফার্স্ট নেম দেই, ফার্স্ট নেম দেই তাহলে কি দেখেন পিটার বেন জো আর ফার্স্ট নেম গুলো চলে আসছে রাইট, যদি আইডি দেই তাহলে আইডি চলে আসবে, দেখেন আইডি গুলো চলে আসছে। তো অ্যারে কলাম মেথডটা দিয়ে কি হয় আমরা এই যে কলাম যেগুলো আছে আমরা প্রতি এখানে প্রতিটা অ্যারের মধ্যে আমার কলামিং করা আছে তিনটা করে কলাম, তো যেটা ইচ্ছা সেটা কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি, ওকে। তো এটা ছিল আমাদের অ্যারে কলামের কাজ, ওকে গাইস। তাহলে নেক্সট ভিডিও আমরা আলোচনা করবো অ্যারে কম্বাইন, অ্যারে কাউন্ট ভ্যালুস, অ্যারে ডিফ। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং ভালো লাগে থাকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।